ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যাদের ফেসবুক আইডিতে নাম চেঞ্জ করতে গেলে এখান থেকে এই অপশনটি আসে, অর্থাৎ আপনি আপনার যে ফেসবুক আইডির নামটি দিয়েছেন এই নামটি দেওয়ার পর, অর্থাৎ যে নামটি আপনি এখন সেভ করেছেন সেই নামটি দেওয়ার পর আপনি 60 দিন পরে আবার নামটি চেঞ্জ করতে পারবেন। কিন্তু অনেকেই আছে যারা ভুলবশত ফেসবুকের আইডির নামটি চেঞ্জ করে ফেলে, পরবর্তীতে তারা কিন্তু চেঞ্জ করতে পারে না, অর্থাৎ 60 দিনের আগে তারা কিন্তু নামটি চেঞ্জ করতে পারে না। তো যারা 60 দিনের আগে ফেসবুকের নাম চেঞ্জ করতে পারেন না বা কীভাবে ফেসবুক আইডির নাম 60 দিনের আগে চেঞ্জ করতে হয় সেটাই এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে কিছু সিক্রেট ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার ফেসবুক আইডিতে আপনি 60 দিনের আগে আনলিমিটেড নাম চেঞ্জ করতে পারবেন। কীভাবে নাম চেঞ্জ করবেন সে সমস্ত কিছুই এই ভিডিওতে থাকছে, যেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ফেসবুক আইডিতে 60 দিনের আগে নাম চেঞ্জ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। আপনারা ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন অথবা লাইট অ্যাপ্লিকেশন অথবা আপনারা ক্রোম ব্রাউজার দিয়েও কাজটি করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আপনারা লগ ইন করবেন যে ফেসবুক আইডির নামটি আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন 60 দিনের আগে। সেই ফেসবুক আইডিটি লগ ইন করার পর আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে এই প্রোফাইলে। তো এইখান থেকে আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম এবং এইখান থেকে আপনারা নামটি দেখতে পাচ্ছেন, কিন্তু স্টাইলিশ নীল লেখা আছে স্টাইলিশ করে বা স্মাইল স্টাইলিশ করে। তো আপনারা যদি ফেসবুক আইডিতে স্মাইল স্টাইলিশ করে নাম লিখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও পেয়ে যাবেন, ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই ফেসবুক আইডিতে স্মাইলি অর্থাৎ এই রকমের নাম কিন্তু আপনারা সেভ করতে পারবেন। তো এখন আমরা যে কাজটি করব সর্বপ্রথম, এখন এইখান থেকে আমরা এই নামটি চেঞ্জ করার জন্য সরাসরি এখান থেকে এই যে এখান থেকে দেখতে পারবেন এই যে 3 ডট মাইনাস, এই 3 ডট মাইনাসে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে এই যে দেখতে পারবেন এই যে এডিট নামে একটি অপশন আছে, এই অপশনে টাচ করব। তো টাচ করার পর এইখান থেকে নিচে স্ক্রল ডাউন করে চলে আসব। আসার পর এইখান থেকে একটি অপশন আপনারা দেখতে পারবেন। তো এইখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন এই যে এইখান থেকে লেখা আছে যে অ্যাড, এখান থেকে আদার্স নেম নামে একটি অপশন আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, এই অ্যাডের উপর ক্লিক করবেন। তো এখান থেকে অ্যাডের নিকনেমের উপর ক্লিক করার পর এই ইন্টারফেসে চলে আসবে। তারপর এখান থেকে যে কাজটি আপনাদের করতে হবে সর্বপ্রথম, এখান থেকে আপনারা আইডিতে যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখানে টাইপ করবেন। তো সাপোজ এখান থেকে আমি নাম দেব নীল সেন, তো আমি এখান থেকে নাম দেব হচ্ছে নীল সেন। তো জাস্ট আমি এই নামটি দেব। তো আমার নামটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি সেভ আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। আপনাদের নামটি দেওয়ার পর আপনারা সেভ আইকনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাজ এখন হয়ে গেছে, এখন আপনারা জাস্ট ব্যাকে প্রেস করবেন। তারপরে এইখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে নামের পাশে আপনার যে আগের নামটি ছিল সেই নামের পাশে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু নিকনেমটি শো করেছে। তো এখান থেকে আপনারা নিকনেমটি শো করেছে, এখন আপনারা যে কাজটি করবেন, এখন আপনারা আপনাদের এই প্রোফাইলের একটি স্ক্রিনশট আপনাকে টেক করতে হবে। তো আমি জাস্ট স্ক্রিনশটটি নিয়ে নিচ্ছি। তো স্ক্রিনশটটি নেওয়ার পর এখান থেকে ব্যাকে প্রেস করব, তারপর এখান থেকে 3 ডট মাইনাসে চলে যাব। দেন এইখান থেকে আমরা দেখতে পারবো এই যে সেটিংস নামে একটি অপশন, এই অপশনে জাস্ট আমরা টাচ করব। তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন, এই অপশনে টাচ করবেন। তো তারপর এখান থেকে এই যে নামের পাশে এডিট অপশন দেখতে পারবেন, জাস্ট এডিট অপশনে টাচ করবেন। তো টাচ করার পর আপনাকে কিন্তু নাম চেঞ্জের মেইন ইন্টারফেসে চলে আসবে এবং এইখান থেকে কিন্তু আপনার নাম চেঞ্জের কোনো অপশন কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারছেন না, তবুও কিন্তু আপনারা নামটি চেঞ্জ করতে পারবেন। তো কীভাবে করবেন, এর জন্য এখান থেকে এই যে লার্ন মোর একটি অপশন আপনারা দেখতে পারবেন, এখান থেকে এই যে লার্ন মোর একটি অপশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এই লার্ন মোরের উপর আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করবেন। তো লার্ন মোরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কিন্তু ফেসবুক হেল্প সেন্টারে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে রিজন হোয়াই ইউ ক্যান্ট চেঞ্জ ইউর নেম অন ফেসবুক। তো অপশন আসার পর আপনারা জাস্ট নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে পরে আপনারা এখান থেকে একটি অপশন দেখতে পারবেন, এই যে নিচে একদম নিচে একটি অপশন আপনারা দেখতে পারবেন, এখানে লেখা আছে যে ফিল দিস ফর্ম। আপনারা জাস্ট এখান থেকে ফিল দিস ফর্মে ক্লিক করবেন। ওয়েল, ফিল দিস ফর্মে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে চেঞ্জিং ইউর নেম, অর্থাৎ আপনার নাম চেঞ্জ করার মেইন ইন্টারফেস এখানে চলে আসবে। তো তারপর এখান থেকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো এটা একটু ধৈর্য সহকারে দেখবেন, আর অবশ্যই এখান থেকে কিন্তু যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনার নামটি চেঞ্জ হবে না, ফেসবুক আইডি কিন্তু আপনার সাসপেন্ড হতে পারে। জাস্ট একটু আপনারা ধীরে সুস্থে ভিডিওটি দেখুন। তো এখান থেকে ফার্স্ট নেমে কী করবেন, আপনারা
যে নিকনেমটি আপনাদের ফেসবুক আইডিতে দিয়েছেন সেই নিকনেমের প্রথম নামটি আপনারা এখানে টাইপ করবেন, তারপর লাস্ট নেমে আসবেন। দেন লাস্ট নেমে লিখবেন কি, লাস্ট নেমে লিখবেন হচ্ছে লাস্টে আপনি যে নামটি দিয়েছেন নিকনেমে সেটা এখানে টাইপ করবেন। তো এখান থেকে আমি ফার্স্টে দিয়েছিলাম নীল এবং লাস্টে দিয়েছিলাম সেন, এই জন্য আমি নীল এবং সেন লাস্ট ফার্স্টে এবং লাস্টে আমি এখানে টাইপ করলাম। তো তারপর এখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন যে রিজন ফর দিস চেঞ্জ, মানে আপনি কেন নামটি চেঞ্জ করতে চাচ্ছেন, মানে নাম চেঞ্জের একটা কারণ আপনাকে দেখাতে হবে। এর জন্য এখান থেকে চুজ ওয়ান এই অপশনে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমরা দেবো যে লিগাল নেম চেঞ্জ, আপনারা অবশ্যই এখান থেকে লিগাল নেম চেঞ্জ দেবেন, নয়তো বা কিন্তু আপনার আইডির নাম চেঞ্জ হবে না। তো এখান থেকে আমি লিগাল নেম চেঞ্জের উপর ক্লিক করলাম। তারপর আপনি যে স্ক্রিনশটটি আপনার প্রোফাইলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে প্রোভাইড করতে হবে। তো এইখান থেকে আমি স্ক্রিনশটটি প্রোভাইড করে আবারও স্ক্রিনে ফিরে আসছি। ওয়েল, এখান থেকে স্ক্রিনশটটি প্রোভাইড করার পর এখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন, এই যে কন্ট্রাক্ট ইমেইল অ্যাড্রেস নামে একটি অপশন, অর্থাৎ আপনার ফেসবুক আইডিটি যে কন্ট্রাক্ট দিয়ে খোলা, অর্থাৎ যে জিমেইল দিয়ে ক্রিয়েট করা সেই জিমেইল, অথবা আপনারা আপনাদের যে কোনো জিমেইল দিতে পারেন এখানে। অবশ্যই ভ্যালিড ইমেইল হওয়া লাগবে, অর্থাৎ আপনার ইমেইলটি অবশ্যই ভেরিফাই ইমেইল হওয়া লাগবে। তো এখান থেকে আমি কন্ট্রাক্ট ইমেইলটি এখানে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে ইমেইলটি দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে সেন্ড নামে একটি অপশন, জাস্ট আপনারা সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করলেই যে আপনার সাথে সাথে নামটি চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু না, এই নামটি চেঞ্জ হতে আপনার মিনিমাম 24 ঘন্টা অথবা 48 ঘন্টা সময় নিতে পারে। কারণ ফেসবুক আপনার এই আইডিটি ভেরিফাই করবে, ইমেইলটি ভেরিফাই করবে, যদি আপনার নামটি সঠিক হয় তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডির নামটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এল সমস্ত কিছু সাবমিট করার পর আপনার নামটি কিন্তু চেঞ্জ হতে মিনিমাম 48 ঘন্টা বা 24 ঘন্টা সময় নিতে পারে। তো আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা একটু ওয়েট করবেন, আপনার নামটি কিন্তু চেঞ্জ হলেও হতে পারে যদি আপনার সমস্ত ডকুমেন্ট যদি লিগাল থাকে, অর্থাৎ আপনার নাম এবং ইমেইল অ্যাড্রেস এভরিথিং যদি লিগাল থাকে তাহলে অবশ্যই আপনার নামটি কিন্তু চেঞ্জ হবে, আদারওয়াইজ আপনার ফেসবুকের নামটি কিন্তু চেঞ্জ হবে না। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যে কোনো প্রবলেম হলে আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে দুই জায়গায় আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা থাকবে। ধন্যবাদ।